এইবার যান বিতর্ক আর এই যান বিতর্ক এইবার গুয়াহাটী মহানগরীর মাজমজিয়াত হয়েছে। যান বিতর্ক হয় লক্ষ্মী যান, লক্ষ্মী যান হলগৈ মিয়া যান। আগ্রাসন, সন্দেহজনক লোকর আগ্রাসন এটা ডাঙর সমস্যাত পরিণত হয়েছে। সাম্প্রতিক এটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়েছে আগ্রাসন, বেদখল, সন্দেহজনক নাগরিকর আগ্রাসন। সন্দেহজনক নাগরিকর আগ্রাসনে অসমীয়ার অস্তিত্বর প্রতি সময়ে সময়ে যে ভাবুকি অনার কথা, ভাবুকি অনার কথা কোয়া হয়, ভাবুকির চর্চা চলি থাকে। আর তেনে সময়তে এইবার গুয়াহাটি মহানগরীত, রাজধানীর পর নাতি দূরৈত এনেকাই এটা ঘটনা সংঘটিত হয়েছে। লক্ষ্মী যান, এই লক্ষ্মী যান হল গৈ এতিয়া মিয়া যান। যান বিতর্ক গুয়াহাটির মাজমজিয়ার লক্ষ্মী যানক লৈ এই বিতর্কর সৃষ্টি হয়েছে, যত নেকি লক্ষ্মী যান আঁতরাই নাম দিয়া হল মিয়া যান। মহানগরীর হাতিগাঁওর ঘটনা এয়া, মহানগরীর মাজমজিয়ার হাতিগাঁওত লক্ষ্মী যান হল গৈ মিয়া যান। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামীয়ে আপনার স্বাগতম জানাইছো নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর ডিজিটেল লাইভলৈ। আর ডিজিটেল লাইভত এই মুহূর্তত মই লৈ আহিছো এনেকুৱা এটা খবর, মহানগরীর হাতিগাঁওর খবর, যত নেকি আমি আপনার জানাই আছো এই মুহূর্তত লক্ষ্মী যান, এই লক্ষ্মী যান একাংশ সন্দেহজনক নাগরিকে লক্ষ্মী যান আঁতরাই মিয়া যান নামেরে নামাকরণ করা হয়েছে। মিয়া যান নগর হিসাবে নামাকরণ করা হয়েছে হাতিগাঁওর লক্ষ্মী যান অঞ্চলটোত। এক চাঞ্চল্যকর তথ্য, এক চাঞ্চল্যকর খবর এই মুহূর্তত আমি আপনার জানাইছো। লগতে ভিজুয়ালস আমি দেখুৱাম, ভিজুয়ালস আমি দেখুৱাম, যত আপুনি প্রত্যক্ষ করিব চাওক অবশেষত গাল উড়িল প্রশাসনের, গুয়াহাটী পৌর নিগমের গাল উড়িল। আর তারপর এয়া এনেদরে লক্ষ্মী যানের ঠাইত যে মিয়া যানের ফলকারী দিয়া হয়েছিল, মিয়া যানের বৃহৎ ফলকারী দিয়া হয়েছিল, সেই ফলক জেসিবির সহায়ত আজি ভাঙি পেলোৱা হল। অবশেষত গাল উড়িল সরকার প্রশাসনের, অবশেষত দৃষ্টিগোচর হল সরকার প্রশাসনের এই স্পর্শকাতর বিষয়। গুয়াহাটী মহানগরীর মাজমজিয়াত সরকারের নাকর তলতে এনেকা ধরনের একটা কাণ্ড সংঘটিত করেছিল একটা দুষ্ট চক্রয়। এনেদরে গুয়াহাটী মহানগরীতো এক প্রকার আগ্রাসনের একটা ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে একটা চক্র। হয়তো কোনো সন্দেহজনক নাগরিকর এই কাম হব পারে, পৌর নিগম বা প্রশাসনের সঠিক তদন্তত এই কথা হয়তো স্পষ্ট হয়ে পড়ব, কিন্তু ইয়ে কিন্তু যেন একটা বিপদ নমাই আনব অসমিয়ার প্রতি এনেকা ধরনের চর্চাও এই মুহূর্তে চলিছে এই খবরক কেন্দ্র করে। এয়া আমি দেখাইছো, চাওক জেসিবির সহায়ত ভাঙি চুরমার করে পেলোৱা হল এই ফলক। মিয়াজান নগর মসজিদ পথ এনেদরে ফলকারী দিয়া হয়েছিল, সেউজীয়া রঙের ফলকারী দিয়া হয়েছিল মিয়াজান নগর মসজিদ পথ পাঁচআলি গুয়াহাটি, এনেদরে নাম ফলক আড়ি দিয়া হয়েছিল। এখন নগরের নামেই সলনি করে পেলোৱা হয়েছিল, এটা অঞ্চলের নামে সলনি করে পেলাইছে এটা চক্রয়। এয়া মহানগরীর হাতিগাঁওর লক্ষ্মী যান, লক্ষ্মী যানক মিয়ানগর হিসাবে নামাকরণ করা হল, মিয়া যান নগর হিসাবে নামাকরণ করা হল। গুয়াহাটী পৌর নিগমের অধীনত নাম ফলক লগাইলে একাংশই পৌর নিগমের অনুমতি অবিহনে এনে কাম করার অভিযোগ উত্থাপন হয়েছে। স্থানীয় একাংশর অভিযোগের ভিত্তিত আজি পুয়াই গুয়াহাটী পৌর নিগমে জেসিবি লৈ এই অভিযান চলাই ভাঙি পেলালে নাম ফলক। এবার ভাবক কেনেদরে এটা সন্দেহজনক এটা চক্রয় এনেদরে আগ্রাসন অব্যাহত রাখিছে। সরকারি ভূমি বেদখলের বিরুদ্ধে সময়ে সময়ে অভিযান চলি আছে, সময়ে সময়ে অভিযান চলি আছে, সময়ে সময়ে বেদখল মুক্ত করার বাবে অভিযানের নামত বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। সৌসিদিনা সোনাপুরের সমীপত অভিযান চলাক লৈ, ট্রাইবেল বেল্টর ভূমিত অভিযান চলাক লৈ যি ধরনের বিক্ষিপ্ত ঘটনা, এজনে প্রাণ হেরালে, কেবাজনো আরক্ষীর উপর আক্রমণ করলে সন্দেহজনক নাগরিকে, এনেকা ধরনের বিতর্ক চলি থাকার সময়তে এইবার সরকারের নাকর তলতে খোদ গুয়াহাটী মহানগরীর মাজমজিয়াত হাতিগাঁওত এখন নগরের নামে সলাই দিয়ার চক্রান্তত লিপ্ত হল একটা চক্র, যত নেকি সেউজীয়া রঙের নাম ফলকত মিয়াজান নগর মসজিদ পথ এই নাম ফলক আড়ি দিয়া হল। অবশেষত স্থানীয় লোকের অভিযোগের ভিত্তিত আজি গাল উড়িল গুয়াহাটী পৌর নিগমের। এই সন্দর্ভত আমার জ্যেষ্ঠ সাংবাদিক, সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে আমি সংযুক্ত হবলৈ চেষ্টা করিম, আর কিছু তথ্য লাভ করবলৈ চেষ্টা করিম এই বিষয়ত। বলেন আপনার স্বাগতম নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর ডিজিটেল লাইভলৈ। আর এই মুহূর্তে আমি একটা বিশেষ খবর জানাই আছো, আপনি সেই খবর সংগ্রহ করেছিল যে গুয়াহাটী মহানগরীর মাজমজিয়ার হাতিগাঁওত লক্ষ্মী যান আঁতরাই তাত
মিয়াজান নগৰ স্থাপন কৰা হৈছিল বা নাম ফলক আদি এখন নতুন নামাকৰণ কৰাৰ চেষ্টা চলাইছিল এটা চক্ৰ, কোন সেই চক্ৰ তাক চিনাক্ত কৰা হৈছে নে নাই এইখিনি মুহূৰ্তত বলে? নিশ্চয়কৈ জয়ন্ত, এই কথা ৰাতিপুৱা ভাগতে পোহৰলৈ আহিছিলে। গুৱাহাটী পৌৰ নিগমৰ পৰা যোৱা জে চি বি বাহনেৰে আচলতে ভাঙি দিয়া হৈছিলে লক্ষ্মীজানৰ স্থানত যি মিয়াজান বুলি নতুনকৈ ফলক আঁৰি দিয়া হৈছিলে। গুৱাহাটী পৌৰ নিগমৰ নাম ফলকৰ বেনাৰত এই নতুন নামাকৰণ যি কৰা হৈছিলে অঞ্চল যদি সেই নামাকৰণ কৰাক লৈ একাংশই গুৱাহাটী পৌৰ নিগমক অভিযোগ দাখিল কৰিছিলে। আচলতে গুৱাহাটী পৌৰ নিগমেই আচলতে এনেকুৱা ধৰণৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছিল নে অইন কিবা, এই বিষয়টোক লৈ তেখেতসকলে আবেদন জনাইছিলে। আৰু তাৰ পিছতে গুৱাহাটী পৌৰ নিগম বিশেষকৈ সহস্ৰকৃত হৈ পৰিছিলে। আচলতে গুৱাহাটী পৌৰ নিগমে এনে কাৰ্য কোনো কাৰণতে তেখেতসকল কৰা নাই বুলি দাবী উত্থাপন কৰিছে। কিন্তু তাৰ পিছতো গুৱাহাটী পৌৰ নিগমৰ নামত থকা ফলক আৰু গুৱাহাটী পৌৰ নিগমে ব্যৱহাৰ কৰা ৰং বা আন যিসমূহ পদপথত যিসমূহ স্থানত গুৱাহাটী পৌৰ নিগমে তেনেকুৱা ধৰণৰ ফলক লগাই সেই একেই ফলকৰ আৰ্হিত একেই নামাকৰণ তেখেতসকলে সেই স্থানত কৰা হৈছিলে য'ত হাতীগাঁৱৰ লক্ষ্মী নগৰ য'ত লক্ষ্মীজানৰ স্থানত তেখেতসকলে মিয়াজান বুলি দেশত এটা স্থান নিৰ্ধাৰণ কৰা হৈছিল আৰু সেই স্থানত এনেকুৱা ধৰণৰ ফলক আঁৰিছিলে যাৰ বিৰুদ্ধে দেখিবলৈ পোৱা গৈছিল ৰাতিপুৱাৰ ভাগৰ পৰা গুৱাহাটী পৌৰ নিগমে গৈ তেখেতসকলে জে চি বি লগাই সেইসমূহ ভাঙি দিয়া হৈছিলে। তাত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছিল গুৱাহাটী পৌৰ নিগমে কিমান কেতিয়াৰ পৰা এই কাৰ্য চলি আহিছে, কেতিয়াৰ পৰা নাম ফলক লগোৱা হৈছে, কিমান দিন হ'ল এই কাৰ্য? যি কথা স্থানীয় লোকে প্ৰকাশ কৰিছিলে গুৱাহাটী পৌৰ নিগমক সেই অনুসৰি এদিন পূৰ্বৰে আচলতে অৰ্থাৎ সোমবাৰৰ দিনৰ ভাগত এনেকুৱা ধৰণৰ ফলক আঁৰি দিয়া বুলি তেখেতসকলে অভিযোগ কৰিছে। গতিকে হয়তো সোমবাৰে বা দেওবাৰে নিশাৰ ভাগতে হয়তো এনেকুৱা ধৰণৰ ফলক আঁৰিছিলে। কাৰণ যদি আচলতে তেখেতসকলৰ সঠিক আৰু এটা ভাল উদ্দেশ্যৰ সন্মুখত ৰাখি যদি এনেকুৱা ধৰণৰ ফলক আঁৰিলেহেঁতেন তেতিয়াহ'লে হয়তো ইয়াত দিনৰ পোহৰত কৰিলেহেঁতেন বা স্থানীয় অঞ্চল যদি লোকক সকলোৰে পৰা সহমত ললেহেঁতেন। কিন্তু তেনেকুৱা ধৰণৰ হোৱা নাছিলে, গোটেই বিষয়টো ব্যতিক্ৰম আছিলে। গোটেই বিষয়টো আচলতে এটা চক্ৰ ইয়াই কামখিনি কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে। গতিকে এই কোন এই চক্ৰ, কিয় আচলতে সমাজত এনেকুৱা ধৰণৰ কাম কাৰ্য কৰিছে? আৰু বিশেষকৈ আপুনি যদি জয়ন্ত মন কৰে যে শেহতীয়াকৈ মিয়া শব্দক লৈ বিভিন্ন ধৰণৰ অসম বিধানসভাতেই হওক বা শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন ধৰণৰ বিতৰ্ক চলি আহিছে। গতিকে তাৰ প্ৰাক মুহূৰ্তত এই ধৰণৰ কাম কাজটো কৰোৱা হ'ল, গতিকে ইয়াত কোন জড়িত থাকিব পাৰে এই বিষয়টো আচলতে কিন্তু চাবলগীয়া দিশ। লগতে বলেন, উজনি অসমতো চলি আছে মিয়া বিতৰ্ক। নিশ্চয়কৈ, গতিকে এই বিষয়টোৱে আচলতে ৰাজনীতিকৰণ বিষয়টো দেখিবলৈ পোৱা গৈছে। গতিকে এনেকুৱা ধৰণৰ কথা কোন চক্ৰ, আৰু আপুনি যদি মন কৰে হাতীগাঁও সেই অঞ্চল যদি মন কৰা হয় তেতিয়াহ'লে সেই তাত কি উদ্দেশ্যে আচলতে এই কাৰ্য কৰিবলৈ চেষ্টা চলোৱা হৈছে, গতিকে গোটেই বিষয়টোৰ ৰহস্যখন কিন্তু গুৱাহাটী পৌৰ নিগমে এই বিষয়ত তেখেতসকলে কোনো ধৰণৰ আৰক্ষীৰ আইনী পদক্ষেপ থাকিবনে নাই এই বিষয়ে স্পষ্ট কৰা নাই। কিন্তু প্ৰাৰম্ভিক যিখিনি তেখেতসকলে অভিযোগ লাভ কৰিছে, অভিযোগ লাভ কৰাৰ লগে লগে তেখেতসকলে ততাতৈয়াকৈ সেই ফলকখন গুচাই দিয়া হৈছে। কিন্তু তাৰ পিছত তেখেতসকলে স্পষ্টকৈ স্বীকাৰোক্তি প্ৰদান কৰিছে যে এই কাৰ্যত বা এই ধৰণৰ ফলক তেখেতসকলে লগোৱা নাই, এটা অসৎ চক্ৰই এই ধৰণৰ কাম কাজ কৰা। বিভিন্ন ধৰণৰ মিয়াৰ কথা আপুনি উল্লেখ কৰিছে, বলেন, আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে মিয়াক লৈ অনেক বিতৰ্ক চলি আছে, মৌলানা বদৰুদ্দিন আজমলৈ অনেক বিতৰ্কিত মন্তব্য কৰিছে, অনেক সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছে, মিয়া নহ'লে অসম নচলে, মিয়া নহ'লে গুৱাহাটী মৰিশালীত পৰিণত হ'ব ইত্যাদি বিভিন্ন ধৰণৰ প্ৰদৰ্শনামূলক মন্তব্য কৰি গৈছে। হাতীগাঁও, এই যি হাতীগাঁও বিভিন্ন অভিযোগ আছে যে সন্দেহজনক নাগৰিকেৰে ভৰপূৰ হৈ আছে হাতীগাঁও, গতিকে সেই সন্দেহজনক নাগৰিকে বেদখলৰ এটা ষড়যন্ত্ৰত ক'ৰবাত কিবা চক্ৰান্ত কৰিছে নেকি? আৰু যি হাতীগাঁও যদি চোৱা হয় অপৰাধৰ কিন্তু ৰম্যভূমি, অপৰাধৰ মূল নেটৱৰ্ক হাতীগাঁৱৰ পৰা নিয়ন্ত্ৰণ হোৱাৰো বিভিন্ন অভিযোগ আছে। নিশ্চয়কৈ সেই দিশটো আচলতে চাবলগীয়া দিশ। এতিয়া আৰক্ষী আচলতে এই দিশৰ ওপৰত হস্তক্ষেপ কৰে নে নকৰে নে আসন এনেকুৱা ধৰণৰ ফলক আঁৰি দিয়াৰ ফলকখন আঁতৰাই তেখেতসকলে দায়িত্ব সামৰে গুৱাহাটী পৌৰ নিগমে সেৱা হৈ পৰিছে লক্ষণীয়। কাৰণ গোটেই দিশটোত আপোনাৰ হয়তো ইয়াত ৰাজনীতিকৰণ থকাৰ কথাও একাংশই অভিযোগ উত্থাপন কৰিছে সেই দৃষ্টিৰে চাইছে। দেখিবলৈ পোৱা গৈছে কেইটামান মুহূৰ্ত পূৰ্বে আমি ইউডিএফৰ মানকাষ্টৰ বিধায়ক আমিৰুল ইছলামক এই বিষয়টো সুধিছিলো যে তেখেতে আচলতে এই গোটেই বিষয়টো কি ধৰণে লৈছে। গতিকে আচলতে তেখেতে উল্লেখ কৰিছে উন্নয়নৰ স্বাৰ্থতে হওক বা অন্যান্য কাম কাজৰ ক্ষেত্ৰত নামাকৰণক বিষয়ক লৈ তেনেকুৱা ধৰণৰ বিতৰ্ক হোৱাটো নিবিচাৰে বুলি উল্লেখ কৰিছে। গতিকে কোনে আচলতে যদি তেতিয়াহ'লে কোনে আচলতে বিতৰ্ক কৰিবলৈ বিচাৰিছে, কোন এনেকুৱা ধৰণৰ পক্ষ এটা ল'বলৈ চেষ্টা কৰা হৈছে য'ত আচলতে সমগ্ৰ অঞ্চল যদি তেখেতসকলে মিয়াজান কৰিব বিচাৰিছে, গতিকে এই বিষয়টোক লৈ এই মুহূৰ্তত গোটেই অত্যন্ত এটা বিতৰ্কিত আৰু বিশেষভাৱে দেখিবলৈ পোৱা গৈছে তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে এই গোটেই বিষয়টোক লৈ। গতিকে পৰৱৰ্তী সময়ছোৱাত এতিয়া কি ধৰণৰ পদক্ষেপ হয় সেয়া লক্ষণীয় হৈ পৰিব। গুৱাহাটী পৌৰ নিগমে এই গোটেই বিষয়টো তেখেতসকলে আচলতে মাথোন এনেকুৱা ধৰণৰ ফলক গুচাই দায়িত্ব সামৰে নে আইনী আৰু পদক্ষেপ গ্ৰহণ কৰে সেয়াও হ'ব লক্ষণীয়।
ধন্যবাদ জানাইছো বলেন আপনার অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় এখানি মুহূর্তত যত নাকি মিয়াজান নগৰ স্থাপন করার ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রচনা করেছিল এই চক্রটোয়ে। এটা প্রশ্ন হয়েছে এই ফলক ভাঙি ছিঙি আঁতরাই জেসিবি লগাই বুলডোজার লগাই এই ফলক আঁতরাই দায়িত্ব সামরিব নাকি গুয়াহাটী পৌর নিগমে, কারণ যেখানে তথ্য আহিছে যে গুয়াহাটী পৌর নিগমের অগোচরে অজ্ঞাতে এই কার্য হয়েছে। কারণ এটা অঞ্চলের নামাকরণ করবলিয়া হলে বিভিন্ন প্রক্রিয়া থাকে, বিভিন্ন আইনি প্রক্রিয়া বা কিছু প্রশাসনিক নীতি নির্দেশনা থাকে, তার মাধ্যমত এটা অঞ্চলের নামাকরণ করব লাগে বা করা হয়। কিন্তু তার পরিবর্তে কোনে সাহস পালে, কোনে সাহস দিলে এই ধৃষ্টতা, যত নাকি লক্ষ্মীজানের ঠাইত মিয়াজান নগর মসজিদ পথ এনেদরে সেউজিয়া নাম ফলক আড়ি এটা চক্রয় এই স্থান নিজের দখললে নিয়ার কিবা অভিসন্ধি রচনা করেছিল নাকি, এনে সমূহ বিষয় কিন্তু ইয়াত জড়িত হয়ে আছে। পরবর্তী সময়ত কেনেদরে চাই প্রশাসনে এই বিষয় সমূহ সেয়া লক্ষণীয় হব। প্রিয় দর্শক, এই বিষয়ত আপনি কিভাবে জনাওক আপনারও মতামত। ধন্যবাদ।